हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम टू न्यू ब्लॉग। आई होप सबाई भलो आछो, सुस्थ आछो, आमिओ भलो आछि। तो बंधुरा, अनेक दिन होयेछे तोमादेर साथे जोगाजोग नेई, नतुन कोनो ब्लॉग करते पारछि ना, कारण शारीरिक असुस्थतार जन्य तो ब्लॉग करा हये उठछे ना। आर तारपर पुजो आसछे, तो पुजोर काजकर्म करते हच्छे, धोया दाय मोछामोछि एगुलि करे आर ब्लॉग करते पारछि ना, कारण शरीरटा उइक बोले तो काजगुलि करे आर ब्लॉग कन्टिन्यू करते पारछि ना आर कि। তারপর কিছু বিক্রির জন্য কাপড় তুলিনি, যদিও কিছু ডিজাইনার ব্লাউজ তুলেছি, এগুলি ও আবার সেল করছি। তো এই করে আর ব্লগ করা হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু ছোট্ট করে ব্লগ করি। অনেক দিন হয়েছে বন্ধুদের সাথে মানে যোগাযোগ নেই, তো তার জন্য আজকে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো, আমার বাড়িটাকে ক্লিন করেছি, এই যে পরিষ্কার করেছি একদম, দেখো জঙ্গলা পরিষ্কার করে নিয়েছি একটা লোক নিয়ে। তারপর এই যে দেখো, গাছ তুলে পরিষ্কার করে দিয়েছে একটা দাদা। অনেক দিন হয়ে যায় দাদাটাকে পাচ্ছিলাম না, নিজেরা তো পারি না। এই যে দেখো, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে বাড়িটা, খুব ভালো লাগছে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করি, আর সারাদিন কিছু মুহূর্ত তোমাদের টুকিটাকে শেয়ার করব। তো দেখতে থাকো, একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো আসলাম। দেখো এখানে একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসালাম। চাটা করে চাটা খেয়ে নেই, সকালে চাটা একটু আমেজ করে না খেলে সারাদিনটা ভালো কাটে না, তো ঘুম ঘুম ভাব থাকে। ও আগে চাটা করে চাটা খেয়ে নেবো, তারপর রান্না বান্না কি করছি অবশ্যই তোমাদের একটু শেয়ার করব। তো বন্ধুরা দেখো, চাটা করে নিয়েছি দুধ চা, এই যে দেখো। তো গরম গরম চাটা খেয়ে নেই আর সাথে গুড্ডি বিস্কিট। চলো বন্ধুরা চাটা খেয়ে নেই, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো আজ লাউ রান্না করব, মাছের মাথা নিয়ে এসেছে, তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হবে আজ লাউ ঘন্ট। তো দেখো এই যে মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, আর সাথে আছে মাছের ডিম, ডিমগুলিকে বড়া ভাজবো। তো চলো রান্নাটা করে দিই স্টার্ট। তো দেখো এখানে আমি লাউটা সম্বাদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যখন লাউটা কিছুটা মজা আসবে তারপর মশলাগুলি দেব। তো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিলে একটু জল উঠবে, তাতে করে লাউটাও সিদ্ধ হবে অনেকটা। তো অনেকটা সিদ্ধ হয়ে গেলে মশলাগুলি দিলে ভালোভাবে মিশে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, তারপর দেখো আরেকটা কড়ার মধ্যে এখানে আমি মাছের মাথাটা একটু মিশিয়ে নিচ্ছি। আর আজকের মাছের মাথাটা একটু ছোটো আছে, কিন্তু বড় মাছের মাথা পেলো না, তো লাউটা বেশি বড় নয়, হয়ে যাবে। তো দেখো এখানে আমি লাউটা যখন কিছুটা সিদ্ধ হয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা তুলে এখন নাড়াচাড়া দিয়ে দিলাম, মাছের মাথাটাও দিয়ে দিলাম ভেজে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাউটাকে রান্না করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট জাস্ট হেভি লাগে, তো কার কার পছন্দ লাউ তরকারিটা খেতে অবশ্যই জানিও, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে। তো দেখো নাড়াচাড়া দিয়ে ভালো করে তরকারিটা করে নিয়েছি, রান্না নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার লাউ ঘন্ট। বন্ধুরা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে রেডি। আর এখানে দেখো আমি এই যে মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি, দিয়েছি পেঁয়াজ কুচি, বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে বড়াগুলি দিয়ে দিলাম, তারপর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে মাছের ডিমের বড়াগুলি ভেজে নেব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। তো বন্ধুরা, আমি শারীরিক অসুস্থতার কারণে মানে ডেলি ব্লগ আপলোড দিতে পারছি না, অনেকের ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, সরি। তো একটু আমি ব্যস্ততা কমে গেলে অবশ্যই তোমাদের ভিডিও রেগুলার দেখবো, সাপোর্ট করব। তো তোমরাও আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর হয়েছে মাছের ডিমের বড়া। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। বন্ধুরা বন্ধুরা রান্নাবান্না সেরে এই আসলাম, স্নান করে রান্না রান্না সেরে বাসনপত্র ধুয়ে রান্নাঘর ক্লিন করে, তো রান্নাঘরে আরও কিছু ধোয়া ছিল, মশলা দানি, তেলে শিশি, এরকম আরও কিছু মানে বাসনপত্র পড়েছিল, সবগুলি ধুলাম, ধুয়ে এখন
স্নান করে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে একটু আসলাম। কারণ যে এনার্জি নিয়ে ব্লগটা শুরু করি আর এনার্জিটা থাকে না যখন কাজকর্ম স্টার্ট করি আর কি। তো একটু রেস্ট করি, তারপরে আবার বেরোবো একটু ব্লাউজ হিলি বিক্রির জন্য। চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সেই বিকেলে তোমাদের সাথে কথা হয়েছিল খাওয়া দাওয়ার পর। তো খাওয়া দাওয়ার পর রেস্ট করে 10 মিনিটের মতন তো বেরিয়ে যায়, তো কিছু ব্লাউজ সেল করে আসলাম। তো সন্ধ্যায় এসে বাড়িতে একটু রেস্ট করে চা খেয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম তো আজকে ব্লগটা শেষ করব বলে। তো শেষ করার আগে কিছু টুকিটাকি আমি তোমাদের সাথে শেয়ার করব জিনিস। তো পুজো উপলক্ষে আর কি আনলাম, কাপড় চোপড়ও কিছু কেনাকাটা হয়েছে, কিন্তু বন্ধুরা সময়ের জন্য আর শেয়ার করতে পারছি না। তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু সব কিছু শেয়ার করি তো এগুলি তো করবে, কিন্তু সময়ের জন্য পারছি না। আর শরীরটা তো ভালো না বললাম, তো ফাঁকে ফাঁকে ঘরের কাজ, এই যে ঝাড়পোষ করা, ক্লিন করা, এগুলি করলাম। আবার ছেলের পরীক্ষা এক্সাম, আমি সেখানে যাচ্ছি নিয়ে আসছি, এরকম করে আর ভিডিও করা হচ্ছে না। আসল কথা ভিডিওই করতে পারছি না, তো সময়ের জন্য এত ব্যস্ততা। তো আজকে একটু শুট করলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, কিন্তু তাও টায়ার্ড, আবারও তোমাদের সামনে আসলাম। ওদেরকে বুঝতে পারছো ঘরের কাজকর্ম করে আবার বেরিয়ে সেল করে আবার ঘরে এসে আবার কাজকর্ম করে আবার ভিডিও করে, এনার্জি দেয় না বন্ধুরা। তাও চেষ্টা চালাচ্ছি যেহেতু ইউটিউবে আছি, তোমাদের সাথে দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করি। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো ফেজের কিছু আমি প্রোডাক্ট এনেছি, সেগুলি আজ তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, অনেক দিন ধরেই দেখো আমার ঠোঁটগুলো কালো, অনেকের কাছে আমি জানতে চাইলাম যে আমার ঠোঁটগুলো কীভাবে এই কালো ভাবটা দূর করি। তো অনেকে অনেক কিছু বলেছিল, লেবু তারপরে চিনি এগুলো ইউজ করার জন্য, তো দিলাম, কিন্তু কালো ভাবটা আর যাচ্ছিল না। তো যেহেতু সামনে পুজো তো কিছু প্রোডাক্ট এনেছি, তো চলো তোমাদের সেগুলি দেখায়। তো ঠোঁটের কালো ভাব দূর করার জন্য তো দেখলাম কি এই যে স্কার্ফ ইউজ করে, তো তার জন্য একটা স্কার্ফ আনলাম বন্ধুরা। তো কালকে রাতে স্কার্ফটা ইউজ করাতে অনেকটা কালো ভাব মানে দূর হয়েছে। তো আশা করছি আরও কয়েকদিন যদি ইউজ করি মানে কালো ভাবটা যাবে। তার সাথে দিয়েছে হচ্ছে ওই যে দেখো একটা সিরাম, ওই যে এটা রাতে লাগানোর জন্য সিরামটা দিয়েছি, ভালো হয়েছে, বেশ অনেকটাই কালো ভাব দূর হয়েছে। আর তার সাথে একটা মুখের ক্রিম আনলাম লেকমির, এই যে দেখতে পাচ্ছ লিপ বাম আনলাম, আর একটা লিপ গ্লস। তো দেখি এগুলি ইউজ করে কীরকম হয়। আর বন্ধুরা, তো বন্ধুরা আগে যখন চাকরি করতাম মানে নিজের শরীরের প্রতি যত্ন ছিল, ফেসের প্রতিও কেয়ার ছিল, মাসে একবার হলেও পার্লারে যেতাম আর ফেসিয়াল করতাম পুজো আসলে বা অকেশনে। কিন্তু এখন আর তো চাকরিটা নেই, তার জন্য মুডও থাকে না। তো ভাইবার পুজোতে কেন ইচ্ছে হলো একটা দেখো ফেসিয়াল কিট আনলাম, কেয়ার সেটের হোয়াইট সিক্রেট। তো নিজে নিয়ে যেই ইউজ করবো, আর পার্লারে যাব না। তো এই ছিল বন্ধুরা আজকে টুকিটাকি কিছু শেয়ারিং, কাপড় চোপড় টুকিটাকি কেনাকাটা হচ্ছে, কিন্তু ভিডিও করার সময় পাচ্ছি না। এই ছেলের এক্সাম নিয়ে যাচ্ছি সাবরুম, ওখানে যাওয়া আসা করতে করতে সময় লেগে যায়, মানে ডেলি ব্লগও করতে পারছি না, কোনো কিছু শেয়ার করতে পারছি না। তো আজকে একটু ফ্রি হয়ে তোমাদের সাথে এগুলি শেয়ার করলাম। তো অনেকটাই কাজকর্ম শেষ হয়েছে, সামনে পুজো তো শেষ করে দিলাম কাজকর্ম। তো নেক্সট ডে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুজোতে কী কাপড় চোপড় নিলাম। তো মার্কেটিং কিছু করেছি, আবার কিছু অনলাইনে ঘরে টুকিটাকি দরকারি জিনিস এনেছি, বাজার থেকেও কিছু কেনাকাটা করেছি, সেগুলি রেখে দিয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সুখ দুঃখ অনেক কিছু শেয়ার করি, তো ওই জিনিসগুলি যেহেতু কিনেছি অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, এত ব্যস্ততার মধ্যেও আজকে তোমাদের সাথে চেষ্টা করলাম একটু ব্লগ শেয়ার করার, ডেলি লাইফে ডেলি কিছু মুহূর্ত যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও করলাম কিছুটা মুহূর্ত। তো আজকের ডেলি শেয়ারিংটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই গিয়ে আবারও মন থেকে ভালোবাসা জানায় আর শারদ শুভেচ্ছা অগ্রিম জানায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শেষ করবো বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না, তোমাদের শেয়ারে ভিডিওটা অনেক দূর যাবে আর আমার একটু সাপোর্ট হবে। আর তোমাদের লাইক কমেন্ট দেখে আমি ভিডিও করতে উৎসাহিত, অনুপ্রেরণা পাই তোমাদের সাপোর্ট ভালোবাসাতে, একটু একটু করে আমি সফলতার মুখ দেখতে পাচ্ছি। আশা রাখছি সামনের দিনেও
আমার সফলতা সিঁড়ি আর একটু এগোবো। তো ফেসবুক থেকে যারা আমার আজকের ভিডিওটা দেখছে বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তো আজকের ভিডিওটা বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। সামনে তো নতুন নতুন ভিডিও আসছে, প্রচুর ভিডিও আসছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই ফেসবুক পেজটাকে যদি ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। যারা অলরেডি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রেখেছে বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা শারদ শুভেচ্ছা। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখেছো এবং আমার নিত্য নতুন ভিডিও দেখো সাপোর্ট করো, তোমাদের ওই জানে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। তো শারদ শুভেচ্ছা সবাইকে, এই বলে আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভালো থেকো সবাই, বাই।